বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ এনে বাংলাদেশ সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন সেদেশেরই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। এখানে হিন্দু সম্প্রদায়কে নিয়ে গত দু চার দিনে যে ঘটনাটা ঘটছে এটা উদ্বেগজনক। সেনাবাহিনী এখন যেভাবে দায়িত্ব পালন করছে এটা অনেকটা ধরি মাছ না ছুঁই পানি, এটা অনেকটা সেরকমই একটা পরিস্থিতি। মূলত 5ই অগস্টে যে বিদ্রোহ, যে সরকারের পতন হলো, তারপরে বাংলাদেশের নিরাপত্তা পুরো স্ট্রাকচার, যে উপরি কাঠামো, পুরোটা ভেঙে পড়েছে। প্রায় 56টি থানা লুটপাট হয়েছে, প্রায় 50টি থানার থেকে অগ্নিসংযোগ হয়েছে, প্রায় 5,789টি অস্ত্র খোয়া গেছে, প্রায় 6,500 অ্যামুনিশন হারিয়ে লুটপাট হয়েছে। সব মিলে পুলিশ তারপরে যে অবস্থায় আছে সেখানে বলা যায় যে তারা অত্যন্ত নাজুক বা সেন্সিটিভ, বা বলতে পারেন যে প্যারানয়েড অবস্থা আছে, তারা ট্রুমাটাইজড হয়ে আছে। পুলিশের পক্ষে এখন এই মানে কোনো ধরনের কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে আশা সেটা হচ্ছে যে আস্থা, আস্থা ফিরে আসা, এই আস্থার কিন্তু প্রচন্ড একটা সংকট আছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির আজ 5 দিন, এখনো মুক্তি পাননি চট্টগ্রামের হাটহাজারির পুন্ডরিক ধামের অধ্যক্ষ। এবার নিজের এক স্যান্ডেলে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে সরব কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়েছে অন্তর্বর্তী সরকার খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের। তবে এখনও সন্ন্যাসীকে গ্রেফতারির পেছনে তার অপরাধ আছে এই মনোভাবে অনড় অন্তর্বর্তী সরকার। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না, প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, খবর ডেইলি স্টার সূত্রে। আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে, প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে, খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করল সেদেশের হাইকোর্ট। মনিরুজ্জামান নামে এক আইনজীবী বাংলাদেশে হাইকোর্টে তাঁর আবেদনে বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিতভাবে নির্দেশ দেওয়া হোক। শুনানিতে এদিন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাউদ্দিন দাবি করেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ করছে। পুলিশ 3টি মামলা দায়ের করেছে, 3টি মামলার একটিতে 13 জন, দ্বিতীয়টিতে 14 জন এবং তৃতীয় মামলায় 49 জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে যারা মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত ছিল। বিচারপতিরা বলেন, আমরা শুনে আশ্বস্ত হলাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। ঘুরে ফিরে একটাই কথা, দেশের জনগণের প্রাণ ও সম্পত্তি, কারো যেন কোনো ক্ষতি না হয়, এটাই সবার চিন্তা। আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন শুনে আদালত আশ্বস্ত। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সওয়াল করে আইনজীবী মনিরুদ্দিন বলেন, 10টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, এদের কার্যক্রম খুবই বিশৃঙ্খল ও উচ্ছৃঙ্খল। তখন বাংলাদেশ হাইকোর্টের 2 বিচারপতি বলেন, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুতরাং এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন নেই। আমরা খুব চিন্তায় ছিলাম, সো দিস ইজ আ ওয়েলকাম, মতলব এটা খুব রাহাতের খবর কি অ্যাটলিস্ট গভর্নমেন্ট যে ব্যানার চেষ্টা করছিল ওটা এখন হাইকোর্ট দ্বারা খারিজ হয়ে গেছে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হয়েছিলেন সোমবার, আর তারপর গতকাল মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সমালোচনায় সরব হয়েছেন বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্য। আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারি। তাদের ভোট চাই, সংখ্যালঘুর ভোট, তার জন্য তাদের ওই মৌলবাদী চিন্তাভাবনায় যাতে কোনোরকমভাবে আহত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন।